নির্দেশ করা যায় না। তাই রসিক ঈশ্বর এই মন্দির নির্দেশ করবেন কেন? সেই অখিল রসায়নিত মূর্তি শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে এই কথা বলা হল। অর্থাৎ রসরাজ শ্রীকৃষ্ণ আর মা ভাবই বিশেষ বাংলা মন্দির শ্রীমন্দির এই উভয়ের মিলনে একটু আগে বলছিলাম এইসব সিদ্ধ মাতা রাজা কৃষ্ণ লাল শক্তি শ্রীমতী আর শিবগুন্দ দুয়ে মিলিত হই এই শ্রী চৈতন্য মহাপ্রভুকে মাননীয় শুভম ভট্টাচার্য আমাদের কাছে শান্তি কুঞ্জন গেয়েছন্দ মহাপ্রভু অবস্থায় শ্রী বৃন্দাবনে যাচ্ছেন কই বৃন্দাবন ব্রজেন্দ্র নন্দন প্রাণ প্রথম কথা ঘরের বাড়ি করেছে আমায় ভাষিতে কবিতা কথা নিত্যানন্দ বলছেন তবপিত তনু মাঝে মন উদ্ভার আছে কেমন এই জগন্নাথ শ্রী গৌরীদায় এই যে কীর্তন গুলো হয় এই যে সমস্ত পদের উপস্থাপনা হয় এই কিন্তু সব প্রতিষ্ঠান করে এটা মনে করে রাখতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা শ্রী গৌরীলীলা পালা কীর্তন করি কিন্তু প্রভুপাত প্রাণকুমার গোস্বামীর নাম কি একবার উচ্চারণ করি না। এটা কি হয় না গুরুদ্রোহী করুক অপরাধ সেই অপরাধে আমাদের অপরাধী হতে হবে। এরিয়া গরম ভেলা নবজল ধর মেঘে রাখিয়া বলে হে গরু ধর যদি দেখা নাহি দিবে তবে কেন বাজারে আসি তুমি কি জানো না আজ আমি চরণের আছি। এই বলতে বলতে মহাপ্রভু যাচ্ছেন শ্রীমন্দির আনন্দ প্রভু ওই রাগের বদলকে নির্দেশ করে শান্তিপুরের পথ দিতে সেই শান্তিপুরের পথ ধরে উনি চললেন শ্রী বৃন্দাবন গঙ্গা সেই গঙ্গার তিনি পার হলেন সেখানে চৈতন্য পালা ইয়া হয় যমুনে এই যমুনে সেই তুমি প্রবাহিত ও যার আসবে বিশাল তটে বিশাল তুমি কান্ত এইসব কার এই গান কার রচনা অভিমান কান্ত রচনা অস্বীকার করলে অপরাধ হবে আমরা কিন্তু স্বীকার করি না। এইবার শ্রীমন্ত ভট্টাচার্য প্রভু এলেন শ্রীমন্ত মহাপ্রভুকে নিতে কি আমি যে বৃন্দাবন যাচ্ছি তুমি তখন করে যাবে আচার্য প্রভু বৃন্দাবন নয় এই গঙ্গা কিন্তু তুমি কাছে যমুনা আছে একই ব্যাপার তুমি পার হয়ে আমার নিচে গমে চলে এবার নিত্যানন্দ প্রভুকে শ্রীমন্ত মহাপ্রভু শিবাল তুমি আমাকে মিথ্যা কথা বললে বলে তোমাকে ঘুরিয়ে নিয়ে এলে শ্রীমন্ত নিত্যানন্দ প্রভু শঙ্কিত হয়ে গেছে আচার্য প্রভু সামনে দিয়ে বললেন দেখো প্রভু একটু একটু বললে শিবা তুমি আমাকে এইভাবে প্রতারণা করলে না করেনি তুমি নিজেই বলেছো শিবা শ্রী চন্দ্রের অর্থ লক্ষ্মী কিন্তু এখানে শিবা সর্বলক্ষ্মী মহিলা সর্বকান্তি সম্মনি করা তাহলে সর্বলক্ষ্মী মণি শিয়ালা তাহলে শিয়ম তিনি পালন করেন অর্থাৎ তাই সংস্কৃতি রাজারানী যখন বিরহরসে জর্জরিত হয়ে যান তখন তিনি মিলনানন্দনে শ্রীমতী রাজারানী হৃদয়কে ওই মিলনানন্দনে আলোকিত করেন উচ্ছ্বলিত করেন নিত্য নবলবান আচ্ছাদন পাশুকে ভরিয়ে দেন তিনি হচ্ছেন শিপক ইদানিং তুমি সেই শিপক তাহলে ভালো দুটি সুবলিত হয়ে তুমি এই কলিগুলো অতএব সেই শিবম আদরতি বা সেই শিব বলতে
শ্রী রাধাকান্ত গোবিন্দ ইদানিং হে ওম সুন্দর তুমি তোমাকে পাইয়ে দেন যিনি শ্রীমান নিত্যানন্দ প্রভুকে পরিচয় করে শ্রীমান মহাপ্রভু যে আচরণ এটি সম্পূর্ণ আর সুখকর হবে কি নিত্যানন্দ প্রভুকে না জানলে শ্রীমান মহাপ্রভুকে জানা যায় না। এবং সেটা সময় আবার অতি সংক্ষেপে বলছি শ্রীমান ভাগবতে এগারোশে নবগোবিন্দ সম্বন্ধে দেখিয়ে দিয়েছেন কৃষ্ণবর্ণম কিষার কৃষ্ণম সাঙ্গ গঙ্গা যজ্ঞই সংকীর্তন প্রাই জয়ন্তী জুমে সাঙ্গকে ব্যাখ্যা করে বলছেন সাঙ্গম নিত্যানন্দ উপাঙ্গম তাহলে তিনি অঙ্গ শুভম নিত্যানন্দ প্রভু তাহলে তাহলে অন্তরে ব্রজে কৃষ্ণ আর শ্রীমতী রাধারানী ভাব এবং কান্তি দিয়ে সেটি আশ্বাস করা কিন্তু তাহলে অঙ্গম নিত্যানন্দ অনঙ্গ করে অনঙ্গ অঙ্গলি স্বরূপে শ্রীমন নিত্যানন্দ প্রভু শ্রীমন মহাপ্রভুর সঙ্গে বিজড়িত হয়েই আছে। যদি কেউ একলা শ্রীমন নিত্যানন্দ প্রভুকে আচরণ করেন সেখানেও শ্রীমন মহাপ্রভু বর্তমান, যদি একলা শ্রীমন মহাপ্রভুকে কেউ আচরণ করেন তাহলেও শ্রীমন নিত্যানন্দ প্রভু সেখানে বর্তমান। মধ্যে হাত করে নৃত্য করছে এখানে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহজ গৌরবে পুষ্পবন্ত চিত্র সূর্যের আলোকে চন্দ্র তার আলোকিত কিন্তু চন্দ্রের আলো বড় চন্দ্রের আলোক বড় সিদ্ধ সন্তাপ হারি ঠিক তেমনি শ্রীচৈতন্য তবু ভক্তের উপরে অবমানিত হয়ে মিলনেতে যে অপূর্ব লীলাবৈচিত্র সম্পাদিত হয় সেই লীলা বৈচিত্র্যই পালা কীর্তনের মধ্যে দিয়ে দেখিয়েছেন কে শ্রীকৃষ্ণ লীলায় প্রবেশ করতে গেলে ব্রহ্মসংহিতা বললেন প্রেমান্তর ছবি ভক্তি বিলোচনীয় সন্তা সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি তুমি শ্যাম সুন্দর মচিন্ত মনন্ত রূপং গোবিন্দমানি কিন্তু প্রেমের দৃষ্টি না করলে লাভ করলে সেই বৃন্দাবনে গিয়ে ঠিক তেমনি প্রেমের কাগজ করে শিলাম করে নৃত্য করছেন ধারণ করে পরম উল্লাস প্রাপ্ত
আরে সেই পরবর্তী ভক্ত বলো আমরা উপলব্ধি করতে পারি না, উপলব্ধি করতে পারি না, এই কারণে সেই গৌরীরা আচ্ছা দোষ যে নয়নে পড়ে যায় সেই সেই জন্য উপলব্ধি করতে পারিনি। কিন্তু আমি মনে করি রামকুমার গোস্বামী সেই গৌর লীলা আষ্টালন প্রাঙ্গনে আমাদের প্রবেশ করানোর জন্য সেই গৌর লীলা আষ্টালন যাতে সম্পূর্ণরূপে সম্ভব হতে পারে সেই জন্য প্রেমের প্রয়োগ করিয়েছে। আসুন রঘুবাদ রামকুমার গোস্বামী শ্রী চরণেশ্বরে তার প্রতি আনুগত্য জানিয়ে তার সুসন্তান যারা আছেন তার মধ্যে বিশেষ করে রঘুবাদ রঘুবাদ গোস্বামী শ্রীচরণে আনুগত্য জানিয়ে এবং আমি অত্যন্ত প্রীতিবদ্ধা রঘুবাদ মানবকুমার গোস্বামীর প্রতি আমার এখানে তো আনুগত্য জানিয়ে তার সুসন্তানের দয়ের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা সেই গৌরলীলা প্রাঙ্গনে প্রবেশ করে রঘুবাদ ওই রামকুমার গোস্বামীর দেয়া প্রেমের প্রয়োগ করে প্রাণ করে শ্রী গৌরলীলা আচ্ছাদন করে আমরা অনুভবের মধ্যে দিয়ে আশ্বাদনের মধ্যে দিয়ে তার কবিতা করতে পারি এবং সকলের প্রতি এবং শ্রীমন্ত মহাপ্রভুর লীলা বিষয়ক যে পালা কীর্তন তার শতবর্ষ প্রাপ্তির উদযাপন যে সভা সেই সভার আমরা পর্যায়ে আমার পূজ্যপাদ জেঠুর চরণে কোটি প্রণাম। তার রসপূর্ণ বক্তব্যের প্রশংসা করার যোগ্যতা ভাষা আমার জানা নেই। আর একটা খুব আশাব্যঞ্জক এবং আনন্দপূর্ণ প্রতিশ্রুতি পেয়েছি অধ্যাপক অভিষেক বসু মহাশয়, উনি বলছিলেন যে আমি ভাবছি রাত্রি বেড়ে যাচ্ছে, আমি ভুললাম যে যারা বসে আছে না রসিক শ্রোতা রাত্রিতে তাদের অসুবিধা নেই। তো উনি প্রতিশ্রুতি দিলেন পরে আবার আসবেন, উনি আমাদের বক্তব্য শোনাবেন। আশা করছি উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করবেন, আগামীতে আবার আমরা ওনাকে পাব এবং তার যে জ্ঞানগর্ভ রসপূর্ণ তত্ত্ব সমৃদ্ধ এবং ইতিহাস নিষ্ঠ এই জিনিসটা ভীষণ আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস নিষ্ঠ যে বক্তব্য সেটা আমরা আমাদের শোনার সৌভাগ্য আবার করে। এরপরেই আমাদের একটা আরো একটা অপূর্ব কীর্তন আছে শ্রী গোলাঙ্গলীলা কীর্তনের প্রাচীন এবং ঐতিহ্য সমৃদ্ধ কীর্তনিয়া আমার অত্যন্ত প্রেমাস্পদ প্রত্যাস্পদ নিমাই ভারতী। তিনি গম্ভীরা লীলা শ্রীমন মহাপ্রভুর গম্ভীরা লীলা কীর্তন পরিবেশন করবেন। সময় হয়েছে, গম্ভীরা লীলার সময় হয়েছে। তা যাই হোক, এখনই সেই লীলা কীর্তন পরিবেশিত হবে। আপনারা সকল লীলা কীর্তন আস্বাদন করুন। যথারীতি আগামীকালের অনুষ্ঠান নিঃশব্দ লীলা কীর্তন মঙ্গল আরতিক নাম মহিমা কীর্তন সাধ্যায় যজ্ঞ শ্রীমতী রাধারানীর মহিমা কীর্তন শ্রী গুরু বন্দনা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রার্থনা কীর্তন এবং তার পরবর্তীকালে গৌরাঙ্গ লীলা কীর্তন ইত্যাদি যেগুলো ওখানে লেখা আছে আমার কাছে ওটা নেই, সেগুলি যথারীতি অনুষ্ঠিত হবে। আমাদের সভা অনুষ্ঠান এবার কেন এখানে সমাপ্ত হচ্ছে। প্রভুবাদবৃন্দের জয় হোক, শ্রী শ্রী গুরু নিত্যানন্দ মহামহোৎসবের জয় হোক, জয় গৌর জয় শ্রীনারায়ণ।
Right.